Sunday Suspense. Shudumatro, Radio Mirchi 98.3 FM. It's hot. বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা বহুরূপী। গল্পটি লেখা হয়েছিল 12ই ভাদ্র 1344 বঙ্গাব্দে, অর্থাৎ 1937 খ্রিস্টাব্দে। তাই গল্পের মূল ভাবটি অপরিবর্তিত রেখে কিছু জায়গায় এর ভাষা সামান্য পরিবর্তন এবং সহজ করে নেওয়া হয়েছে। প্রধান চরিত্রে লেখক অমূল্য, পৃথ্বী, বড়দা এবং বড়দার অতিথি। আজ মীরের সঙ্গে অমূল্যর ভূমিকায় আছে নীল। গল্পের সূত্রধার দীপ। শুরু হচ্ছে বহুরূপী। এটা বড়দার গল্প হলে কখনোই বিশ্বাস করতাম না, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে ব্যাপারটা আমার চোখের সামনেই ঘটেছিল, সুতরাং হেসে উড়িয়ে দেবার আর পথ নেই। যদিও বড়দা মূলত এই ঘটনার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিল, তবু এত বড় ভোজবাজি তার মতো মিথ্যেবাদীর পক্ষেও অসম্ভব বলে মনে করি। গত শীতকালে বড়দার মাথায় হঠাৎ বিষয় বুদ্ধি চাগার দিয়ে উঠেছিল। শহর থেকে মাইল 15 দূরে বিহারের গ্রাম্য ভাষায় যাকে দেহাত বলে, সেই অজ পাড়া গায়ে বড়দার কিছু ধান জমি ও কয়েক ঘর কায়েমি প্রজা ছিল। এতকাল ফৌজদার সিং নামে জনৈক শিশুদীয় বংশীয় রাজপুত এই সকল বিষয় সম্পত্তির তত্ত্বাবধানে নিযুক্ত ছিলেন। কিন্তু হঠাৎ বড়দা শিশুদীয় রাজপুতের সততা সম্বন্ধে সন্দিহান হয়ে নিজেই ওই প্রচন্ড শীতে ধান কাটার জন্য বেরিয়ে পড়ল। 10 দিনের মধ্যে তার আর কোনো খবরই পাওয়া গেল না। প্রত্যেক দিন সন্ধ্যের পর ক্লাবে বসে অনর্গল মিথ্যে কথা না বললে যার স্বাস্থ্য খারাপ হয়ে যায়, সঙ্গীহীন পাড়া গায়ে তার এই দীর্ঘ প্রবাস কি করে কাটছে, এই প্রশ্ন আমাদের বেশ চিন্তায় ফেলল। সেখানে বড়দা কাকে আষাঢ়ে গল্প শোনাচ্ছে? আমরা ভেবেছিলাম দুদিন যেতে না যেতেই সে পালিয়ে আসবে, কিন্তু এ কি, 10 দিন কেটে গেল তার কোনো দেখা নেই। তার বাড়িতে খোঁজ নিয়ে জানা গেল বড়দা নিজের কাছারি বাড়িতে পরম সুখে দিন কাটাচ্ছে, আর তাড়াতাড়ি বাড়ি ফেরবার কোনো ইচ্ছে নেই। ধান কাটানো যে কি ধরনের আনন্দদায়ক কাজ, তাই উচ্ছ্বসিত ভাষায় বর্ণনা করে লম্বা একটা চিঠি লিখেছে। শুনে আমরা স্তম্ভিত হয়ে গেলাম। অমূল্য বলল, আরে ধান টান সব মিথ্যে কথা, যা হয়েছে আমি বুঝেছি, বড়দার বউ ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বঙ্গ মহিলা হলেও ধৈর্যের একটা সীমা আছে তো। তা সে কারণ যাই হোক, বড়দার অভাবে ক্লাবের সান্ধ্য অধিবেশনগুলি নিঝুম ও ম্রিয়মান হয়ে পড়তে লাগল। বড়দা যতই মিছে কথা বলুক, সে যে একজন সত্যিকারের মজলিশী লোক তা ক্রমশ সকলেই বুঝতে পারলাম। এমনকি অমূল্যকে দেখেও মনে হতে লাগল তর্ক করবার একজন প্রতিপক্ষের অভাবে সে ভেতরে ভেতরে বেশ মুষড়ে পড়েছে। অবশেষে 14 দিনের দিন বড়দার চিঠি এলো। তার বাড়ির চাকর রঘুয়া চিঠিখানা ক্লাবে দিয়ে গেল। ক্লাবের সদস্যদের সম্বোধন করে বড়দা চিঠি দিয়েছে। পাঠ করে তার দীর্ঘ অজ্ঞাতবাসের যথার্থ কারণ আর অজানা রইল না। বড়দা লিখেছে, বন্ধুগণ, তোমরা প্রেতজনিতে বিশ্বাস করো না, আমি কাল্পনিক ভূতের গল্প বানিয়ে বলি এরূপ ইঙ্গিত মাঝে মধ্যে করে থাকো। তোমাদের মতো অন্ধ নাস্তিকের মনে বিশ্বাস জন্মাতে হলে প্রত্যক্ষ প্রমাণ চাই, তাই জিজ্ঞাসা করছি, নিজের চোখে ভূত দেখতে চাও? নিজের কানে ভূতের কথা শুনতে চাও? ভূতের সাথে হাত মেলাতে চাও? আমি এখানে আসবার পর আমার কাছারি বাড়িতে একটি অশরীরী আত্মার সাথে পরিচয় হয়েছে,
অত্যন্ত মিশুকে লোক। প্রত্যেক দিন অনেক রাত পর্যন্ত আমাদের গল্প গুজব আলাপ আলোচনা হয়। তিনি তোমাদের সঙ্গে আলাপ করতে রাজি হয়েছেন। যদি তোমাদের আপত্তি না থাকে সকলে মিলে এখানে চলে এসো। এক রাত থাকলেই চোখ আর কানের যে বিবাদ এতদিন ছিল তা শেষ হয়ে যাবে। কবে আসছো জানিও? এখানে আসতে হলে তারাপুর পর্যন্ত বাসে আসতে হয়। সেখান থেকে আমার আস্তানা পায়ে হেঁটে 2.5 মাইল। রাস্তাঘাট নেই বটে, কিন্তু এ সময় কোনো কষ্ট হবে না। তারাপুর থানায় খোঁজ নিলে সেখানকার চৌকিদার পথ দেখিয়ে দেবে। ইতি তোমাদের বড়দা। চিঠি পড়ে অমূল্য বলল, এই 14 দিন জিরিয়ে নিয়েছে কিনা, এবার একটা বড় রকমের বুজরুকি দেখাবে। আমি বললাম, কিন্তু ভূতের সঙ্গে হাত মেলানোটা হবে কি করে? পৃথ্বী বলল, সেটা যথাস্থানে পৌঁছে পরীক্ষা করে দেখা যাবে। তাহলে কবে যাওয়া স্থির করছো? গবেষণার পর ঠিক হলো আগামী মঙ্গলবার আমি, অমূল্য, পৃথ্বী ও চুনি এই চারজন আগে ভাগে কোনো খবর না দিয়েই বড়দার আড্ডায় গিয়ে হানা দেব। বড়দিনের ছুটি এসে পড়ছে, প্রেতাত্মার সাথে করমর্ধনের মহা সৌভাগ্য যদি নাও ঘটে তবু একটা আউটিং তো হবে। ওদিকটাতে শিকারও ভালো পাওয়া যায়। নির্দিষ্ট দিনে আমরা চারজন বিকেলে আন্দাজ ওই 3:30 সময় বাস থেকে নেমে হাঁটা পথ ধরলাম। ধান ক্ষেতের আলের উপর দিয়ে যাদের চলার অভ্যেস নেই তাদের পক্ষে এই পথ পায়ে হেঁটে পার করা বেশ কষ্টের হতে পারে। মানে মাঝে মাঝে অতর্কিত ভাবে রাস্তার ধারে পাঁকে পড়ে গিয়ে বিশ্রাম নেওয়ারও সুযোগ ঘটতে পারে। কিন্তু সে যাই হোক, 2.5 মাইল পথ যে এত লম্বা হতে পারে তা এর আগে কোনোদিন ভাবতে পারিনি। অমূল্য ব্যঙ্গ করে বলল, মাইলগুলো সম্ভবত ভৌতিক মাইল, তাই তাদের আদিয়ান্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। এই অতি প্রাকৃত 2.5 মাইলের শেষে যখন বড়দার আস্তানায় এসে পৌঁছলাম তখন দিনের আলো বিশেষ নেই। চারিদিকে কোনো মানুষের বসতি নেই। আবছায়া ধান ক্ষেতের মাঝখানে বিঘেখানেক পড়ে থাকা জমি, তারই এক প্রান্তে একটি জীর্ণ ইটের ঘর, চারপাশে ছোট বারান্দা, মাথার উপর খড়ের ছাউনি। পড়ে থাকা জমির উপর কিছু কিছু জায়গায় খড়ের স্তূপ রাখা আছে। প্রথমটা লোকজন বিশেষ কাউকে দেখতে পেলাম না, তাই ঠিক জায়গায় পৌঁছেছি কিনা সন্দেহ হতে লাগলো। কিছুটা দূরে একটা শিকলে বাঁধা কুকুর লেজ পাকিয়ে শুয়ে রয়েছে। কাছে গিয়ে দেখলাম বড়দার কুকুর খোক্কোষ। খোক্কোষের সঙ্গে আমাদের বন্ধুত্ব ছিল বেশ ভালোই, কিন্তু আজ সে বিশেষ উৎসাহ দেখালো না। ঘুম চোখে একবার তাকিয়ে আবার খাবার মধ্যে মুখ গুঁজে ঘুমোতে লাগলো। কিন্তু বড়দা কোথায়? ঘরের মধ্যে আলো জ্বলছে না। এদিক ওদিক চাইতে দেখি খড়ের একটি গাদার তলা থেকে হামাগুড়ি দিয়ে একটি প্রাণী বেরিয়ে আসছে। মূর্তিটি ক্রমে খাড়া হয়ে আমাদের সামনে এসে ফৌজি সেলাম করে দাঁড়ালো। প্রথমটা ভেবেছিলাম বুঝি বড়দার ওই সিসোদিয় বংশীয় রাজপুত, কিন্তু পরে দেখলাম তা নয়, নেপাল থেকে আসা চন্দ্রবংশীয় একজন ক্ষত্রিয়। সম্ভবত বড়দার দেউড়ি পাহারা দেবার জন্য তাকে কাজে লাগানো হয়েছে। শরীরে খাকি পোশাক, পায়ে বুট জুতো, কোমরে খুকরি, মানে রীতিমতো যুদ্ধের পোশাক। তাকে বড়দা ভালো আসে কিনা জিজ্ঞেস করাতে তিনি চন্দ্রবংশীয় ভাষায় যা বললেন তার বিন্দু বিসর্গও বুঝতে পারলাম না। শীতে এতখানি পথ হেঁটে শরীর ক্লান্ত হয়ে পড়েছিল। আমরা আর কথা না বাড়িয়ে ঘরের দিকে এগোতে লাগলাম। চন্দ্রবংশীয় ক্ষত্রিয় নির্বিকার মুখে আবার খড়ের গাদার মধ্যে ঢুকে গেল।
আমরা যেখানে ছিলাম সেখান থেকে ঘরটি বোধ করি 30 পা দূরে, বারান্দা শুদ্ধ, ঘরের ভিত মাটি থেকে হাত দুই উঁচুতে। বারান্দায় উঠে সামনেই ঘরের দরজা। আমি সবার আগে উপরে উঠে দরজার দিকে পা বাড়িয়েই চমকে উঠলাম। অন্ধকার দরজার মুখে কে দাঁড়িয়ে রয়েছে? পরক্ষণে বড়দা সশব্দে হেসে উঠল, বলল, এসো এসো, খবর না দিয়ে এলে যে, আমাকে বিশ্বাস করতে পারলে না? আমরা ঘরে ঢুকলাম। বড়দা একটা তেলের ল্যাম্প জ্বালিয়ে টেবিলের উপর রাখল। অমূল্য কিছুটা বিরক্তির স্বরে বলল, আরে ঘরেই ছিলে তো, সাড়া দিচ্ছিল না কেন? দেয়ালা হচ্ছিল বুঝি? উত্তরে বড়দা কেবল হাসল, আরে বসো সবাই, শীতে নিশ্চয় সব কাবু হয়ে গেছ, চা তৈরি আছে দিচ্ছি, বলে প্রকাণ্ড একটা থার্মো ফ্লাস্ক থেকে গরম চা ঢেলে সবাইকে দিতে লাগল। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। Sunday Suspense. Shudhumatro Radio Mirchi 98.3 FM. It's hot. Sunday Suspense e aaj Shorotindu Bandyopadhyay er Bohurupi. Boroda esheche Dehater ekta grame kajer sutre. Tarpor besh kichudin tar ar kono patta nei. Borodar bondhura hothat 2 saptaho pore ekta chithi pelo যেখানে বড়দা লিখেছে সেই অজপাড়া গায়ে একটি অশরীরী আত্মার সঙ্গে তার পরিচয়ের কথা। এমনকি তার বন্ধুদের চ্যালেঞ্জ করে সে লিখেছে সেই ভূতের সঙ্গে আলাপ করিয়ে দিতেও সে রাজি আছে। যার বন্ধু হাজির হল বড়দার বাড়িতে। বড়দা তাদের অভ্যর্থনা করল আর চায়ের ব্যবস্থা করল। তারপর চা খেতে খেতে বড়দার ঘরের চারদিকে চোখ বোলাতে লাগলাম। ঘরের কোথাও এতটুকু প্লাস্টার নেই, নোনা ধরা লাল ইটগুলি সারি সারি দাঁত বের করে আছে, মেঝেটা মাটির, গোবর দিয়ে লেপা। এক কোণে একটি ছোট্ট চারপায়ের ওপর বড়দার লেপ বিছানা স্তূপীকৃত রয়েছে। আর এক কোণে একটি বড় কাঠের সিন্দুক, তার উপর চায়ের সরঞ্জাম, স্টোভ ইত্যাদি রাখা আছে। ঘরের মাঝখানে একটি কেরোসিন কাঠের টেবিল এবং সেটাকে ঘিরে কয়েকটি কঞ্চির মোড়ার উপর বসে অনুজ্জ্বল ল্যাম্পের আলোয় আমরা কজন চা খাচ্ছি। খোলা দরজা দিয়ে ঠান্ডা হাওয়া আসছিল। বড়দা সেটা বন্ধ করে দিয়ে আমাদের মাঝে এসে বসল। তৃপ্তভাবে দুহাত ঘষতে ঘষতে বলল, তারপর আমার ঘরটা কেমন দেখছ? ঘর ছিল না, কেবল 4টে পুরনো দেয়াল দাঁড়িয়েছিল। আমি এসে খড়ের চাল তুলে এই থাকার উপযোগী করে নিয়েছি। কি ভালো হয়নি? খাসা হয়েছে। পেয়াদা সেপায় চিরকাল বাইরে খড়ের ছাপ্পর তৈরি করে তার মধ্যে থাকে, এবারও তাই আছে, কিন্তু আমি ভাই পারলাম না। এরপরে তলায় এক রাত্রি শুয়েছিলাম, বাপরে বাপ কি ঠান্ডা, ঘরের মধ্যে একরকম ভালোই আছি। আচ্ছা, ঘরটা তোমাদের বেশ বোধ হচ্ছে না? আমরা সকলেই ঘাড় নেড়ে সাই দিলাম। বলে বড়দা ঠিক কি বোঝাতে চাইল জানি না, কিন্তু এই ঘরে পা রাখার পর থেকে আমার মনের উপর কেমন একটা ছায়া পড়তে আরম্ভ করেছিল। মনের সেই হাসি ঠাট্টা তামাশার ভাব আর ছিল না। কোথায় এই ঘরের কি গলদ আছে সেটা বুঝতে পারছিলাম না, কিন্তু ওই অপরিচিত অন্ধকার পথ দিয়ে হাঁটার সময় যেমন
চোখ কানের তীক্ষ্ণতা অজান্তেই বেড়ে যায়। তেমনই একটা অজানা অবাস্তবতার ভয় আমার ইন্দ্রিয়গুলোকে একটু বেশি রকমের সতর্ক ও সচেতন করে তুলেছিল। চায়ের পেয়ালা নামিয়ে রেখে অমূল্য বলল, তারপর তোমার সেই ভূত কোথায় সে? বড়দার হাসি মুখ আস্তে আস্তে গম্ভীর হয়ে গেল। সে যেন কয়েক মুহূর্ত কান খাড়া করে কি শুনল, তারপর অমূল্যর দিকে ফিরে কিছুটা দুঃখের স্বরেই বলল, ভয় নেই, তার পরিচয় পাবে। মিছে তোমাদের এত দূর ডেকে আনিনি ভাই। চুনি জিজ্ঞাসা করল, কতক্ষণে তার দর্শন পাওয়া যাবে? তার কি আসার কোনো নির্দিষ্ট সময় আছে? বড়দা বলল, কিছু না, শুধু তাই নয়, কোন রূপে যে তিনি আসবেন তারও কোনো ঠিক নেই। আমরা মোড়া টেনে আরো কাছাকাছি বসলাম। পৃথ্বী হাসবার চেষ্টা করে বলল, সেটা কিরকম? বড়দা বলল, তিনি মানুষের রূপ ধারণ করে আসেন বটে, কিন্তু চেহারা সব সময় একরকম হয় না। তার মানে কি? তার মানে, বড়দা যেন একটু ইতস্তত করল, অশরীরী আত্মাকে স্থূল দেহ ধারণ করতে হলে কিছু জান্তব মাল মশলার দরকার হয়, তার নাম বিজ্ঞানের ভাষায় এক্টোপ্লাজম। এই এক্টোপ্লাজম প্রয়োজন মতো না পেলে চেহারা একটু অন্যরকম হয়ে যায়। অমূল্য বলল, ও, তোমার সেই পুরনো থিওরি, কিন্তু তোমার ইনি এক্টোপ্লাজম পান কোথা থেকে? বড়দা একটু চুপ করে থেকে শেষে ধীরে ধীরে বলল, বোধ হয় খোকোশের গা থেকে, মানে তিনি যতক্ষণ থাকেন কুকুরটা কিরকম যেন নির্জীব হয়ে পড়ে থাকে, নড়ে চড়ে না, ডাকেও না। তবে শুধু যে এক্টোপ্লাজমের তারতম্যে চেহারার তারতম্য হয় তা নয়, অন্য কারণও আছে। অন্য কারণটা কি? ইচ্ছে। প্রেতজনই ইচ্ছে করলেই চেহারা বদল করতে পারে, কারণ তাদের দেহের উপাদান মানুষের দেহের উপাদানের মতো কঠিন বস্তু নয়। এই সময় বড়দাকে একটু বিশেষভাবে লক্ষ্য করলাম। এই কদিনে তার কি যেন একটা পরিবর্তন ঘটে গেছে। অন্যের কথায় বিশ্বাস করার যে গণ্ডিটা থাকে সেটা ছাড়িয়ে যেন সে নিজের উপলব্ধির বিষয়টাকে আরো দৃঢ় করে নিয়েছে। তাকে তর্ক করার ইচ্ছে একেবারেই নেই, মুখে শুধু একটা সন্দেহবিহীন প্রসন্নতার ভাব আর ঠোঁটের কোণে একটু কৌতুক মেশানো কোমলতা খেলা করছে। বড়দার এই পরিবর্তন আমার মনের ছায়াকে আরো গাঢ় করে তুলল। পৃথ্বী বলল, থিওরি থাক, এখন ঘটনাগুলো বলো শুনি। তোমার সঙ্গে ঘনিষ্ঠতা কতদূর দাঁড়িয়েছে? কোথায় প্রথম সাক্ষাৎ হলো বলো? তোমাকে আগাগোড়া গল্পটা বলবার সুযোগ দিচ্ছি, আরম্ভ করো। বড়দা একটু হেসে বলল, বেশ। তারপর আবার যেন কান পেতে কি শুনল, দেখো একটা কথা তোমাদের বলে রাখি, যদি কোনো সময় বুঝতে পারো যে তিনি এসেছেন, ভয় পেও না, ভয় পেলে সব নষ্ট হয়ে যাবে। চারিদিকে সচকিতভাবে একবার চেয়ে আমরা আশ্বাস দিলাম, ভয় পাব না। বড়দা তখন বলতে আরম্ভ করল, প্রথম যে রাতে এ ঘরে শুই সে রাতে কিছু বুঝতে পারিনি, দ্বিতীয় রাতে হঠাৎ এক সময় ঘুম ভেঙে গেল, শুনতে পেলাম ঘরের মধ্যে কে খসখস করে চলে বেড়াচ্ছে,
দরজা বন্ধ করে শুয়েছিলাম। ভাবলুম শীত কেটে চোর ঢুকেছে। বালিশের তলায় টর্চ ছিল। হঠাৎ জেলে ঘরের চারদিকে ফেললাম, কিন্তু কেউ কোথাও নেই। আবার আলো নিভিয়ে যেই শুয়েছি অমনি খসখস শব্দ আরম্ভ হল। আবার আলো জ্বাললাম। এরকম তিন চারবার হল। তারপর হঠাৎ বুঝতে পারলাম, সারা জীবন এই বিষয় নিয়ে নাড়াচাড়া করেছি, তবু বুকের ভেতরটা ধরফর করে উঠল। আলো নিভিয়ে গলার স্বর যথাসাধ্য সংযত করে বললাম, আপনি কে আমি জানি না, কিন্তু আপনার যদি কিছু বলবার থাকে আমাকে বলতে পারেন। মনে হলো কে যেন আমার বিছানার পাশে এসে দাঁড়ালো। তারপর ভাঙা ভাঙা অস্পষ্ট আওয়াজ শুনতে পেলুম, লেপের মধ্যে থেকেও হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। বললাম, না। তিনি মৃদু কণ্ঠে একটু হাসলেন, যেন আমার অবস্থা বুঝতে পেরেছেন। হাসি শুনে আমার মনে সাহস হল। বেশ সহানুভূতি মেশানো নরম হাসি, একটু করুন। আমি বললাম, দাঁড়িয়ে রইলেন কেন, বসুন। চোখে কিছুই দেখতে পেলাম না, অনুভবে বুঝলাম তিনি আমার বিছানার পাশে বসলেন। তারপর নিঃশ্বাসের মতো মৃদু স্বরে বললেন, আমি এই ঘরটাতে থাকি, আপনি এসে পর্যন্ত আলাপ করবার জন্য ছটফট করছি, কিন্তু পাছে আপনি ভয় পান তাই সাহস হচ্ছিল না। আমি কি বলবো ভেবে পেলাম না। তিনি বলতে লাগলেন, এইখানে প্রায় 25 বছর আছি, ঘরটা আমি তৈরি করেছিলাম, তারপর মৃত্যুও হলো এখানে, প্লেগ হয়েছিল, সৎকার করবার লোক ছিল না, মৃত দেহটাকে শেয়াল কুকুরে ছেঁড়াছেড়ি করলে, সেই থেকে এই জায়গা ছেড়ে যাবার আমার উপায় নেই, একলাই থাকি। আপনি এসেছেন দেখে ভারী আনন্দ হল, কারোর সঙ্গে তো মিশতে পারি না, দুটো কথা কইবারও সুযোগ হয় না, সবাই ভয় পায়, অথচ আমি আমরা কার অনিষ্ট করতে চাই না, ক্ষমতাও নেই, কেন বলুন দেখি সবাই ভয় পায়? এ প্রশ্নের উত্তর জানি না, তাই জবাব দেওয়া হল না। তিনি বললেন, আমি যদি মাঝে মাঝে এসে আপনার সঙ্গে গল্প স্বল্প করি আপনার কষ্ট হবে না তো? আমি বললুম, না, বরং খুশি হব। তিনি গাঢ় স্বরে বললেন, ধন্যবাদ। আচ্ছা, আমাকে চোখে দেখলে কি আপনি খুব ভয় পাবেন? সত্যি বলছি, আমার চেহারা বিভৎস নয়, সাধারণ মানুষের মতো। বুকের ভেতর দুরু দুরু করে উঠল, কিন্তু তাও বললাম, না, ভয় পাবো না। তিনি বললেন, তবে আলোটা জ্বালান। মনকে শক্ত করে
টর্চ জ্বাললাম। মুহূর্তের জন্য তাকে দেখতে পাওয়া গেল, আমাদেরই সমবয়স্ক একটি যুবক, ময়লা রং, বড় বড় চুল, আগ্রহ ভরা চোখে আমার দিকে চেয়ে রয়েছেন। নিতান্তই সহজ মানুষের চেহারা, ভয় পাবার কিচ্ছু নেই, কিন্তু তবু বুদ্ধি বিবেচনা কোনো কাজেই লাগল না। সমস্ত অন্তরাত্মা যেন ভয়ে আঁতকে উঠল। মূর্তিও সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল। শুনতে পেলাম বাইরে খোকোশ কুকুরটা কান্নার মতো একটা আওয়াজ করে ডেকে উঠল। বড়দা চুপ করল না, বড় নিঃশ্বাস ছেড়ে বললাম, তারপর? বড়দা বলল, তারপর বলেই হঠাৎ উঠে দাঁড়ালো। আগের মতনই কান খাড়া করে কি যেন একটা শুনল, তারপর আমাদের দিকে ফিরে তাড়াতাড়ি বলল, সময় শেষ হয়ে আসছে। হ্যাঁ, তারপর ক্রমে ভয় কেটে গেল, এখন রোজই তিনি আসেন, অনেক কথাবার্তা হয়, তোমাদের সঙ্গেও দেখা করবার জন্য তিনি খুব উৎসুক ছিলেন, কিন্তু আর তো সময় নেই, এসো। বড়দা আমার দিকে হঠাৎ হাত বাড়িয়ে দিল, কিছু না বুঝে তার সাথে হাত মেলালাম। বড়দার হঠাৎ হলো কি, আমাদের বিদায় করতে চায় নাকি? অমূল্য বলল, কিন্তু কই, তিনি এখনো তো দেখা দিলেন না। বড়দা আবার বসে পড়ল, মুখের ওপর দিয়ে একবার হাত চালিয়ে বলল, হয়তো দেখা দিয়েছেন, তোমরা জানতে পারোনি। এই সময় বাইরে কারোর পায়ের শব্দ শোনা গেল, খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে। আমরা চমকে উঠে সোজা হয়ে বসলাম, পায়ের আওয়াজ বারান্দার উপরে উঠে এলো, তারপর বন্ধ দরজায় সজোরে ধাক্কা। হৃদযন্ত্রটা ওই ধাক্কার সঙ্গে সঙ্গে চমকে উঠল। বিস্ফোরিত চোখে প্রশ্ন নিয়ে একে অপরের দিকে চাইলাম, এই সময় হঠাৎ কে এলো, তবে কি? বড়দার মুখে একটা ম্লান হাসি খেলা করছে, বড় বড় চোখ করে আমার দিকে চেয়ে বলল, বুঝতে পারছো না? আমি শুধু মাথা নাড়লাম। বড়দা ব্যথিত ক্লান্ত কণ্ঠে বলল, এখনই বুঝতে পারবে, দরজাটা খুলে দাও। দরজা খুলে দেব, কিন্তু দরজার ওপারে কি আছে? আবার সজোরে ধাক্কা পড়ল। বড়দা আবার চোখের নীরব ইঙ্গিতে আমাকে দরজা খুলে দিতে বলল। আমিও কিরকম যেন একটা মোহাচ্ছন্নের মতো উঠে গিয়ে দরজার হুড়কো খুলে দিলাম। অধৈর্য হাতে দরজা ঠেলে ঘরে প্রবেশ করল বড়দা। বড়দা বলে উঠল, আরে তোমরা এসেছ, আমি একটা কাজে বেরিয়েছিলাম। আমাদের মুখ দেখে বড়দা হঠাৎ থেমে গেল। আমরা সকলে যে মোড়ায় বড়দা বসেছিল এতক্ষণ সেই দিকে ফিরেছিলাম। দেখলাম মোড়ায় এতক্ষণ যে বসেছিল সে নেই, মোড়া খালি। এই সময় বাইরে বড়দার কুকুরটা কান্নার মতো একটা লম্বা এক টানা সুরে ডেকে উঠল। বড়দা সেই ডাক শুনে তীক্ষ্ণ চোখে আমাদের দিকে চাইল, তারপর ব্যগ্র কণ্ঠে বলল, হ্যাঁ তবে কি? আমি অতি কষ্টে গলা থেকে আওয়াজ বের করলাম,
অতিথি সৎকারের কোন ত্রুটি হয়নি। কিন্তু ভাই, আজ রাতে আমরা বাড়ি ফিরব। শুনছিলেন বহুরূপী।